यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं स्मृजाम्यहम् परित्राणाय साधूनाम विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। नमस्कार, शांतिर सन्धाने आबार आपनादेर साथे आसुन। মাকে প্রণাম করে শুরু করি আজকে আমাদের শান্তির সন্ধানে। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনে, শুদ্ধ ভক্তি প্রেম দেহি মা ভবতারিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগত পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আমরা জীবন পথের আলো সেই বই থেকে পড়ছিলাম। এর আগের দিনে আমরা পড়েছি, আমাদের লক্ষ্য যে মনের শান্তি এবং আনন্দ, এবং তার সাথে সাথে এই জীবনটাকে ভালো পথে ভালো দিকে পরিচালনা করা। আমরা এখন জীবন পথের আলো এই বইটা একটু পড়ে শোনাই। ভগবান বলো, ঈশ্বর বলো, আর ব্রহ্ম বলো, সব ব্যষ্টি সমষ্টি এবং হরি দৃশ্যমান জগৎ নিয়েই সম্বন্ধ। যখন সমস্ত কিছু ভাবনা এক তত্ত্বে বিলীন হয়ে যায়, তখনই শুদ্ধ মনে সেই পরম সত্যকে উপলব্ধি হয়। ভক্ত মনে ভক্তি ও সমর্পণের ফলে ভগবান প্রকট হন, আর পরাবিদ্যার জ্ঞানে তথা ভক্তি চর্চার ফলে ঈশ্বরের অস্তিত্ব বিশেষ রূপে অনুভূত হতে থাকে। এই যে ভগবানের অস্তিত্ব বিশেষ রূপে অনুভূত হতে থাকবে অন্তরে, এবং যখন এইটি হতে থাকবে তখনই জানতে হবে যে আমাদের মন শুদ্ধ হয়েছে, পবিত্র হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে যা করি না কেন, অ্যাকচুয়ালি মনটা যাতে শুদ্ধ এবং পবিত্র হয় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জীবনের অনেক নিড আমরা জানি, জীবনের অন্ন বস্ত্র খাদ্য প্রয়োজন, কিন্তু মনকে পূর্ণতা দিতে গেলে, মনের আনন্দ সর্বদা বজায় রাখতে গেলে মনকে ভালো ভালো চিন্তা দিতে হবে। এই যে মনকে ভালো ভালো চিন্তা দেওয়ার কথা বা মনকে সবসময় আনন্দে রাখার কথার, এটাই কিন্তু অন্যভাবে বলা হয় যে আমরা সবাই শান্তির সন্ধানে ঘুরছি। কারণ মন যদি শান্ত না হয় তাহলে মানসিকভাবে শান্তি পাওয়া যাবে না। আমরা দেখছি ভগবান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে যার মন অশান্ত তার শান্তি হবে না, আর যার মন শান্ত হয়েছে, যখন আমরা ভগবানকে ডাকব, ভগবানের বিভিন্ন দেবতা দেবী শিব কৃষ্ণ কালী রাম যে কোনো একটি নামকে অবলম্বন করে যখন আমরা ভগবানকে ডাকছি, তখন সেই ডাকতে ডাকতে মনে শুদ্ধতা আসবে, পবিত্রতা আসবে, এবং এই পবিত্রতা লাভই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। ভগবান শিব সব দেবতার চেয়ে পরমাত্মার স্বরূপে বেশি বাস করেন। আমরা জানি যে ভগবান শিব তিনি রাম নামে নিত্য করেন, আবার সমাধিতে চলে যান, চোখ বুঝে তাঁর সবসময় ধ্যান, সবসময় চিন্তা করছেন। তিনি থান কাল
পাত্রের বাইরে চলে গিয়ে নিজেকে অনুভূত নিজেকে অনুভব করছেন সেই পরমাত্মার সাথে। এখানে ভগবান শিব সব দেবতার চেয়ে পরমাত্মার স্বরূপে বেশি বাস করেন, তাই তিনি দেবাদিদেব। শিবের চিন্তায় জগৎ ভাব বেশিক্ষণ থাকে না, ঈশ্বর ভাবনা অন্তরে প্রকট হয়ে ওঠে। শিব সত্য মঙ্গল ও সুন্দরের দেবতা। যারা ঠিক ঠিক শিব চিন্তা করে, আমরা জানি যে শিবকে চিন্তা করলে শিবের স্বরূপ লাভ হয়, এবং এই যে শিবের স্বরূপ, শিব স্বরূপ হয়ে যাওয়া, এটি সবচেয়ে বড় ব্যাপার। ভারতীয় মহাপুরুষদের মধ্যে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণদেব, সেই ছোটোবেলায় তিনি শিব নাম জপতে জপতে শিবের যাত্রা করতে করতে তার সমাধি হয়ে গেছে। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে মন্দিরে, দক্ষিণেশ্বরের শিব মন্দিরে তিনি শিব মহিমম স্তোত্র পাঠ করতে করতে চোখের জলে ভেসে যেতেন, এবং একদিন এইরকম শিব মন্দিরে শিবের মহিম স্তোত্র পাঠ করতে করতে তিনি এমন ভাবস্থ হয়েছেন যে মথুরবাবু এসে তাকে দেখছেন, তিনি তারপরও তিনি কান্নাকাটি করছেন, সেখান থেকে মন তুলে নিতে পারছে না। সেই জন্য বললাম যে যাদের মনে একটু সাত্ত্বিক বা শতগুণ আছে, তারা শিবের চিন্তা করলেই মনকে সেই অনন্ত অসীমভাবে পাঠিয়ে দিতে পারে। শিবরাত্রি আসছে, সেই জন্যে আজকে আমরা বিশেষভাবে এই শিব নিয়ে আলোচনা করব, এবং এটা আমরা শিব কৃষ্ণ বা কালী, এই যে ভারতীয় আধ্যাত্মিকতার যে তরঙ্গ, যে আত্ম অন্বেষণের যে প্রচেষ্টা যুগ যুগান্তর ধরে চলে আসছে ভারতীয় ঋষিদের মাধ্যমে, ভারতের শাস্ত্রের মাধ্যমে, ভারতের মহাপুরুষদের মাধ্যমে, ভারতের মন্দিরের মাধ্যমে, ভারতের ভক্তের মাধ্যমে, এই সব কিছু তরঙ্গ আমরা পাচ্ছি, কি সেই তরঙ্গটা কীভাবে কাজে লাগাবো যাতে আমাদের মনটাকে আমরা শুদ্ধ পবিত্র করতে পারি। শিব হলো ধ্যান জ্ঞান ও বৈরাগ্যের পূর্ণ প্রকাশ, তাই ভারতের সমস্ত ধর্মক্ষেত্রে শিবের এত প্রভাব। শিব নিয়ে ইতিপূর্বে আমি একটি বই লিখেছি, শিব শিবলিঙ্গ মাহাত্ম্য, আরেকটি বই লেখা চলছে শিব উপাসনা। শিব উপাসনা, শিবের যে স্তব স্তুতি আছে, আচার্য শঙ্কর ব্যাসদেব এরা দুজনে শিবের উপর নানা স্তব স্তুতি লিখেছেন, শিবারতি, শিবা অষ্টকম, শিব ঐম্যস্তোত্র, বেদ শিবশাস্তোত্র, খুব সুন্দর সুন্দর শিবের, এবং সেই স্তব স্তুতিগুলি যদি প্রত্যেক দিন আমরা বিশেষত সোমবার দিন শিবের বারে পাঠ করি সকালবেলা, তাহলে সারাদিন মনটা আমাদের শিবময় হয়ে থাকবে, এবং শিব আমাদের যেন টেনে নিচ্ছেন, অন্তর্মুখী করে নিচ্ছেন, এটা আমরা উপলব্ধি করতে পারব। বলছে শিব হলো ধ্যান জ্ঞান এবং বৈরাগ্যের প্রতীক। ভারতবর্ষের সর্বত্র শিব মন্দির দেখা যায়, এবং উত্তরাঞ্চলে বিশেষত শিবের প্রভাব বেশি। এই চৈত্র মাসে যে শিবরাত্রি হবে, সেই শিবের ফলে, শিবের আরাধনার ফলে, হ্যাঁ, আমরা শিবকে বিশেষভাবে সেদিন উপাসনা করি। তো শিব এবং রামকৃষ্ণদেব এ দুটো অঙ্গায়ীভাবে জড়িত। ঠাকুরকে শ্রীরামকৃষ্ণ অতি শৈশবে শিবের মহিমা পাঠ করতে করতে, এবং আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দের আবির্ভাব কিন্তু সেই বেনারসের শিব থেকে হয়েছে, এবং পরবর্তীকালে স্বামীজিকে শিব অবতার বলা হয়, তিনিও শিবের ভাবে খুব উদ্দীপনা লাভ করতে পারতেন। এবং এই যে বলা হয় ভারতবর্ষের এই যে শিবকে বিগ্রহরূপে না পুজো করে শিবলিঙ্গে কেন পুজো করা হলো, এটি বিশেষভাবে আলোচনার যোগ্য। দেখবেন শিবলিঙ্গে ওং নমঃ শিবায় এই মন্ত্র সহ শিবলিঙ্গে পুজো করলে শিব সবচেয়ে খুশি হন। শিবকে তুষ্ট করতে গেলে ওং নমঃ শিবায় মন্ত্র জপ এবং শিব মহিমম স্তোত্রটি অর্থ বুঝে সর্বদা ভক্তি ভরে শিবকে শোনাচ্ছি ভেবে আবৃত্তি করতে হবে। অন্তত প্রতি সোমবারে শিব সকাশে তা করা উচিত। সোমবার বিশেষভাবে শিব চিন্তা করা আবশ্যক, কারণ এদিনই হলো শিবের বার, এটি প্রাচীন শাস্ত্রকারের মত ও অনুভব। ভারতবর্ষের বিভিন্ন সময়ে যে ফাল্গুন চৈত্র হচ্ছে শিবরাত্রির যে সময়, এই সময় এবং পরবর্তীকালে ভারতবর্ষে বলা হচ্ছে আষাঢ় থেকে জন্মাষ্টমী পর্যন্ত পশ্চিমবঙ্গ বা ভারতে এই সময় হচ্ছে ভক্তি স্রোত বয়ে যায়। আষাঢ়ে আমরা রথযাত্রা, তারপর জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের
আবির্ভাব উৎসব। ঠিক তেমনি মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র দেবী ভাবনা, দেবী ভাব বইতে থাকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত। তাহলে এই যে বাঙালির জীবনে বিশেষত বারো মাস সে তেরো পার্বণ, এই অর্থ হলো যে আমরা আমাদের জীবনে যাই করি না কেন, যে ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি না কেন, এই সব চিন্তনের মাধ্যমে, আরাধনার মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরে একটি সর্বদা আধ্যাত্মিক তরঙ্গ, আধ্যাত্মিক ভাবকে আমরা বয়ে নিয়ে যাব। এই জন্য শাস্ত্রকারেরা করেছেন এবং আমরা এটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে ঈশ্বর এক, তিনি নানা রূপে, নানা দেবদেবী রূপে আমাদের মাঝে এসছেন, যাতে আমরা তাদের চিন্তন করে, তাদের চিন্তা করে, তাদের অনুধ্যান করে, মনন করে আমাদের মনটাকে সুন্দর এবং সমৃদ্ধময় সার্থক করে তুলতে পারি। আষাঢ়ের রথযাত্রা থেকে জন্মাষ্টমী পর্যন্ত ভক্তিশাস্ত্র যেমন শ্রীমৎ ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং নানা ভক্ত জীবনী পড়া উচিত। এ সময়ে সারা ভারতের ভক্তির অনুকূল হাওয়া বয়, তাই নিবিষ্ট চিত্তে ভক্ত কথা পড়লে, অনুধ্যান করলে মনে ভক্তি ভাব বৃদ্ধি পায়, যা ভগবানকে পেতে সহায়তা করে। আমরা পড়ছি জীবন পথের আলো বইটির ২৪ নম্বরে পড়লাম যে এই বইয়ে লেখা আছে যে ভারতবর্ষের যে আধ্যাত্মিক চিন্তন, আধ্যাত্মিক ধারা, তার তাৎপর্য এবং কখন কোন সময় কোনটা করলে বা কীভাবে করলে আমরা তাড়াতাড়ি ভগবানের দিকে যেতে পারবো, এই বইটি সেইভাবে লেখা হয়েছে। এইবার বলা হচ্ছে যে আমি এই প্রায় ৩০ বছর সাধু হয়েছি, কীভাবে আমি এই যে জীবনটাকে পরিচালনা করছি বা কীভাবে সেই সৎভাবটাকে চালনা করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করেছি, সেখানে ২৫ এই নাম্বারে আমি লিখেছি। প্রত্যেক দিন সকালে গণেশ, নারায়ণ, সূর্য, শিব শক্তির প্রণাম মন্ত্র, কিনা গণেশ, নারায়ণ, শিব, সূর্য, দুর্গা, কালী, এই পঞ্চ দেবতার প্রণাম করা উচিত। এর সাথে রাম, কৃষ্ণ, গঙ্গা প্রভৃতি মন্ত্র পাঠ করা উচিত। এদের সঙ্গে রোজ সকালে রামকৃষ্ণ, সারদা, স্বামীজি, জগদ্ধাত্রী ও মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করি। সোমবারে অবশ্যই শিবদায়ন ও শিবের স্তবস্তুতি করি। আর প্রণাম মন্ত্রের পর প্রতিদিন দক্ষিণাকালিকার ধ্যান ও মন্ত্র পাঠ করি এবং করালবদনাং এর আগের দিনে পড়েছি। এরপর ভবতারিণীর নাম ও সংকীর্তন, এটাও আমি লিখেছি, একদিন পাঠ করে শোনাব। ভবতারিণীর নাম সংকীর্তন, এই মা ভবতারিণীর সম্মুখে পাঠ করি। অতঃপর শ্রী চণ্ডীর একটি অধ্যায় পাঠ করি। তারপর শ্রী শ্রী গীতার একটি অধ্যায় পাঠ করি, সময় কম থাকলে ২০টি শ্লোক পড়ি। এরপর যে কোনো দেবদেবীর একটি বা দুটি স্তব পাঠ করে স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের ২টি পাতা অর্থসহ পড়াশোনা করি। এই যে সকালবেলায় এইগুলো পড়লে কী হবে, মনের যে ভাবনাগুলো সেগুলো সারাদিন শুদ্ধভাবে পবিত্রভাবে থাকবে। এরপর নারায়ণী স্তুতি, দেবী প্রপন্ন আরতি হরে প্রসিদ্ধ থেকে নারায়ণী নমস্তুতে পাঠ করে মহাদেব, মা ভবতারিণী, রামকৃষ্ণ, সারদা, স্বামীজি, গুরুদেব ও গঙ্গাকে জয় দিয়ে মামা বলে পাঠ শেষ করি। প্রায় ঘণ্টা খানেক সকালের দিকটা বেশ দিব্যভাবে কেটে যায়। তাহলে আপনারা এই যে শুনছেন শান্তির সন্ধানে, যে আধ্যাত্মিকভাবে মানুষ যদি শক্তি সম্পন্ন না হয় তাহলে সে কোনোভাবেই শক্তি সম্পন্ন হতে পারবে না। স্বামী বিবেকানন্দ এটা বলছেন যে আধ্যাত্মিকভাবে আপনি যদি শক্তি সম্পন্ন, আধ্যাত্মিক মানে যে আপনার কিছু স্তব স্তুতি, গীতা, চণ্ডী, দেবদেবী, এগুলোকে সবসময় মনের সাথে রাখতে হবে। এই জন্য আমরা বাড়ি বাড়ি ঠাকুর ঘর করেছি, একটু জবা ফুল মা কালীকে দিলেন, একটু মায়ের কাছে প্রার্থনা করলেন, স্তবস্তুতি করলেন। এটা কী হচ্ছে যে আপনার যে সংকল্পগুলো সেগুলো সিদ্ধ হবে বা আপনি যেগুলো চাইছেন সেগুলো মা সহায়তা করবেন। আর কী হবে, আর আপনি আপনার মানে সুস্বাস্থ্য থাকবে, শারীরিক সক্ষমতা থাকবে, মন ভালো থাকবে, সকলের সাথে সঙ্গতি স্থাপন করতে পারবেন। তাহলে কথা হচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটা দিন যে মনটা হয় পাপের দিকে যাচ্ছে নয় পুণ্যের দিকে যাচ্ছে, মনটাকে যাতে পুণ্যের দিকে যায় সেই জন্য বলা হয় যে যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে এবং তারপর স্তবস্তুতি করে দেবতার ধ্যান করবে, তবে গীতাচণ্ডী পাঠ করবে, এইভাবে মনটাকে আস্তে আস্তে তৈরি করতে হয়। এটা আমাদের সেই সুপ্রাচীন কাল থেকে, হিন্দু সভ্যতার আমল থেকে এটা যবে তৈরি হয়েছে তবে থেকে এটা শুরু হচ্ছে। তারপর আমাকে যদি বলা হয় যে মহারাজ আপনার প্রিয় গ্রন্থ কি, আমার সবচেয়ে ভালো আমি গীতা ভাবনামৃত লিখেছি, ভগবদ গীতা এবং শ্রী শ্রী চণ্ডী, এছাড়া বিবেকানন্দের জ্ঞানযোগ বইটাই, রামকৃষ্ণ কথামৃত,
ভাগবত, যোগ বাশিষ্ঠ রামায়ণ এসব বই পড়লে এসব বইয়ের মধ্যে যে চিন্তা রাশি আছে সেগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে নিজেকে এই ক্ষুদ্র মানব বলে আর বোধ হবে না। বিশেষত বিবেকানন্দের জ্ঞানযোগের মাধ্যমে বিবেকানন্দ গোটা পৃথিবীতে যে মানুষের যথার্থ স্বরূপটা কী, মানুষ তো শুধু রক্ত মাংসর মানুষ নয়, তার ভেতরে মন আছে এবং সেই মনের ভেতরে নানা চিন্তা আছে, নানা সংস্কার আছে। সেই চিন্তাকে, সেই সংস্কারকে কীভাবে আরও উন্নত করা যায়, কীভাবে ঈশ্বরমুখী করা যায়, কীভাবে একটা পূর্ণাঙ্গ মানব জীবন যাপন করা যায়, সেই বইয়ের মধ্যে অতি সুন্দরভাবে লেখা আছে। বাস্তবিক সমগ্র এই বিশ্ব জগতে হলো ভগবানের মন্দির, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। অনেক উন্নত অবস্থা হলে তবে এটা বোঝা যায়। যে এর আগের দিন আমরা বলেছি যে 1,08,000 কিলোমিটার বেগে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে মহাশূন্যে কোথায় চলে যাচ্ছে এবং কোটি কোটি বছর ধরে এরকমই হচ্ছে। যদি 400-500 কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়, তখন থেকেই কিন্তু ঘুরতে 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 কোথায় চলে গেছে, কল্পনা করা যায়। তাহলে এই সমগ্র জগৎটি হচ্ছে ভগবানের একটি লীলাক্ষেত্র, ভগবানের মন্দির, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। সেই জন্য আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আমাদের এই লোয়ার প্রকৃতি, নিম্ন প্রকৃতি মন দিয়ে আমরা এই সংসারের জিনিসগুলো সত্য বলে ভাবছি এবং সেইভাবে জীবন পরিচালনা করছি বলে আমরা কুয়োর ব্যাং হয়ে রয়েছি। সেই জন্য শাস্ত্রকারেরা, ভারতীয় মহাপুরুষরা সকলে কী করছে না, মন্দির তৈরি করতে বলেছেন। মন্দিরে গেলে, মন্দিরে ধূপ জ্বললে, মন্দিরে এইরকম দেবতা থাকলে, দেবী থাকলে, তাদের কাছে স্তবস্তুতি পাঠ করলে, একটু জপ করলে কী হচ্ছে, যে আমাদের মনের যে লোয়ার নেচারগুলো, সেই লোয়ার প্রকৃতিটাকে আমরা সুসংস্কৃত করতে পাচ্ছি, পবিত্র করতে পাচ্ছি। তাই মন্দিরে যেতে হয়, তবে নিজের বসবাসের স্থান কিনা ঘরটাও মন্দিরের মতো সাজিয়ে রাখবে। আমরা যেখানেই থাকি না কেন, যে ঘরটাও মন্দিরের মতো এসব ধূপ দিয়ে, ধুনো দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে রাখতে হয়, যাতে এই বহিঃপ্রকৃতির যে কাম ক্রোধ লোভ মোহ হিংসা দ্বেষ, ঘরের বাইরে বেরোলেই তো আমাদের মনের মতো এই জিনিসগুলো আসছে, সংস্কারগুলো আসছে, কিন্তু ঘরটা বা মন্দির বা মন্দিরটা যদি সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে এখানে ঢুকলে ধূপ জ্বেলে দিলে তারপর ভগবানের নাম করলে আবার মনটা আমার শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে। যত মন শুদ্ধ পবিত্র হবে তত আমরা আনন্দ পাবো, তত শান্তি পাবো। তাহলে শান্তির সন্ধানে এইটি ব্যাপার হচ্ছে যে মনটাকে পবিত্র রাখতে হবে। সাধু সঙ্গ হোক, শাস্ত্র সঙ্গ হোক, আশ্রমে যাওয়া হোক, জপ করা হোক, ধ্যান করা হোক, দান করা হোক, মূল উদ্দেশ্য কিন্তু আমাদের এই মনটা। আমরা সংসারে থাকি ক্ষতি নেই, কিন্তু মনটা সংসারে সর্বদা দেয়া যাবে না। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, মনটাই হচ্ছে আমাদের নিজস্ব, এবং এই মনই যখন আমাদের দেহ চলে যাবে, তখন এই মনই চলে যাবে সেই পরলোকে, আবার সেখান থেকে ঘুরে আসলে। তাহলে মনটা কত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে সর্বদা ভাবতে হবে। সেই জন্য এখানে আমি লিখেছি যে ঘরটা, নিজের ঘরটা ভালো করে সাজিয়ে রাখতে হবে। ভাববে এই ঘরে সব জিনিসই আমার প্রিয় ইষ্ট দেবতা বা দেবীর আনন্দ বিধানের জন্য রেখেছি। ঘরে ফুল ধূপ ও ধুনা দেবে, বাড়িতে ঠাকুর ঘরে তো দেবী, শোবার ঘরেও দেবে। বাড়িতে ঠাকুর ঘরে তো বটি, শোবার ঘরেও যেখানে শুয়ে থাকি আমরা, মাঝে মধ্যে গীতা চণ্ডী ভাগবত কথামৃত দেবদেবীর স্তবস্তুতি জোরে জোরে পড়তে হয়। এর মধ্যে এতে কী হবে, এতে ঘরের সূক্ষ্ম তন্মাত্রা, ঘরের যে সূক্ষ্ম চিন্তারাশি ঘুরে বেড়াচ্ছে, সেই চিন্তারাশির মধ্যে অশুভ সংস্কারগুলো কেটে যাবে। তাহলে আকাশীয় ইথারীয় তরঙ্গে সব জায়গায় চিন্তা ঘুরে বেড়াচ্ছে এবং সেই চিন্তা, ভালো মন্দ চিন্তা আমাদের ভেতর ঢোকার জন্য ছটফট করছে। আমরা আমাদের মানসিক চিন্তা সংস্কারটা যেমন তৈরি করেছি, তেমন বাইরে থেকে চিন্তাকে আমরা অ্যাকসেপ্ট করছি। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন যে আমরাই নিজেরা নিজেকে সবসময় তৈরি করেছি। আমাদের আমাদের মনে নানা কর্ম দিয়ে, চিন্তা দিয়ে, তারপরে অনুভূতি দিয়ে আমরা ভেতরে একটা আকর্ষণীয় সংস্কার তৈরি করেছি। যার যেমন সংস্কার তার তেমন আকর্ষণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আমরা যখনই বাইরে যাচ্ছি নানা রকম দৃশ্য দেখছি, কথাবার্তা শুনছি, কিন্তু আমাদের মনের আবার ওই রকম জিনিসগুলো আমাদের ভেতরে বারবার আসছে। সেই জন্যই বলা হচ্ছে যে ঘরেরটাও যদি আমরা যে ঘরে বাস করি সেখানে যদি মাঝে মাঝে গীতা চণ্ডী ভাগবত বারবার করি, একটু স্তবস্তুতি করি, ভগবানের নাম গুণগান করি, তাহলে ঘরের সূক্ষ্ম তন্মাত্রার অশুভ ভাবটা কেটে যাবে। মনে রাখতে হবে সব জায়গাতেই সূক্ষ্মভাবে চিন্তার আশি ঘুরে বেড়াচ্ছে এবং তোমার ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাই তুমি যদি মনটা দেবভাবের উপযুক্ত করে রাখো, তাহলে আকর্ষণের নিয়ম অনুসারে শুভ চিন্তা তোমার অন্তরে প্রবেশ করবে, বাজে চিন্তা প্রবেশ করবে না। তাহলে এই যে চিন্তা,
চিন্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের মনে যেমন চিন্তা যস্য ভাবনা তস্য সিদ্ধি, তাহলে শান্তি তখনই পাওয়া যাবে যখন আমাদের মনটা শুদ্ধ হবে, প্রবৃত্ত হবে, মনের চিন্তাগুলো শুদ্ধ হবে। এই মনের চিন্তা যার শুদ্ধ থাকে সে এই সংসার করতে পারে না। আমি তো প্রায় 18 বছর বয়সী এই সংসার ত্যাগ করে চলে গিয়েছিলাম, পরবর্তীকালে আবার এই পড়াশোনা করে আবার এসেছি, কিন্তু হিমালয়ে আমি 4 বছর ছিলাম। এখানে সেটা লেগেছি যে উত্তর কাশী রুদ্রাবাসের কুটিরে যথাযথ তপস্যা শুরু করি, তখন থেকে নিজ ঘর থেকে সাধন মন্দির বানিয়ে রাখতে ইচ্ছা হয়। তাই যখনই যেখানে থেকেছি মা ভবতারিণী, শ্রী শ্রী গীতার কৃষ্ণ অর্জুন, ভগবান শিব, ভগবান রামচন্দ্র, সীতা লক্ষ্মণ হনুমান এক ছবিতে, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মা সরস্বতী গুরুদেবের ছবি দেওয়ালে টাঙিয়ে রেখেছি। প্রত্যেক দিন সকালে ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে আগে ছবিতে যে সিংহাসন আছে সেই ছবিতে ধূপ আরতি করে নিত্যদিনের কর্ম শুরু করি। এইসব জিনিস অল্প বিস্তর ছাত্র জীবন থেকেই করে আসছি। শাস্ত্রে আছে, গীতায় আছে, শ্রদ্ধাবান লভত জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়, যার যত শ্রদ্ধা সে তত এইসব পারমাত্মিক জ্ঞান লাভ করতে পারে। গীতার জ্ঞান, চণ্ডীর জ্ঞান, যার যতটা শ্রদ্ধা, শ্রদ্ধা ছাড়া কখনো জ্ঞান লাভ হয় না। আর কি হয় যে শ্রদ্ধার পর ভক্তি আসবে, আর আমি আমার বোধ থেকে একটু দূরে যাওয়ার জন্যে দান করতে হয়। দান করার তৎক্ষণাৎ ফল হলো দেহ মনের সুস্থতা বোধ। সৎ পথে থেকে দানশীলতা বেশি থাকলে রোগ শোক দুঃখ সুখ দুঃখ খুবই কম হয়, সুখ বেশি হয় এবং যশ রাশি দিনে দিনে বৃদ্ধি পায়। দান করার তৎক্ষণাৎ ফল দেহ মনে সুস্থতা বোধ। সৎ পথে থেকে দানশীলতা বেশি থাকলে মানুষের রোগ দুঃখ ব্যাধি এগুলো কমে। সকলের মঙ্গল চিন্তার ফলে নিজেরই বেশি মঙ্গল হয়ে থাকে। তাই জপ ধ্যান শুরু করার আগে বা ভগবানকে ডাকার আগে প্রত্যেক চারিদিকে সকলের মঙ্গল হোক, সকলে সুখী হোক, সকলে নীরব হোক, সকলে আনন্দ থাক, এটি বারবার বলতে হয়। এই শব্দ তরঙ্গের ফলে মনে শতগুণ বৃদ্ধি পায় এবং নাম জপে সত্তর মন বসে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের চারদিকে ভালো চিন্তার আশি প্রেরণ করতে হবে। সকলে ভালো হোক, সকলে মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, যত আমরা মনে মনে এইটি ভাববো তত আমাদের নিজেরই ভালো হবে। এর পরে যে ঘটনাগুলো আমি পড়ছি একটু শুনুন। মহা প্রকৃতি আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা রয়েছে। তুমি যে বইটা নিয়ে ঘরে বা যেখানে পড়ছো ওটি কি তোমার ঘর, না ওটি অনন্ত মহাকাশের বুকে ঘূর্ণ্যমান পৃথিবী গ্রহের উপরিভাগের একটি অবস্থা মাত্র? আমাদের বসবাসকারী পৃথিবীটা এক মুহূর্ত স্থির নেই। ঘন্টায় 108,000 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে মহাশূন্যে ছুটে চলেছে। তার সঙ্গে তুমিও ছুটছ, অতটা তুমি ভাবছো কলকাতায় বা এক থানে বসে আছো। এটা ভোম আকাশের বুকে, এর স্থানচ্যুতি দুরন্তভাবে ঘটছে, কিন্তু এই সচেতনতা আমাদের নেই। আমরা ঈশ্বরের মায়াশক্তির প্রভাবে নাম রূপে বদ্ধ হয়ে রয়েছি। তাহলে আমরা যেই যে বইটা আপনি যে টিভিতে দেখছেন বা বইটা পড়ছেন, এই যে সামনাগড়ে বসে পড়ছেন বা যেখানেই পড়ুন, দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি এই পৃথিবীর মাটির ওপরে আপনি বসে আছেন এবং সেই আপনাকে বসা নিয়ে ঘুরতে ঘুরতে মহাশূন্যে কোথায় চলে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নেই। তাহলে আমরা ব্যাপকভাবে সমগ্র দৃশ্যটা দেখতে পাচ্ছি না, কারণ না আমাদের মনে আমরা যেমন যেমন চিন্তার আশিকে তৈরি করেছি ঠিক তেমন তেমন আমাদের অনুভূতি হচ্ছে। কিন্তু শান্তি লাভ বা জীবনে বড় হওয়া মানে ব্যাপকভাবে সব কিছুকে ভাবা, এইটি হচ্ছে মূল কথা। সব কিছুকে ব্যাপকভাবে ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। এই ভাবনার ফলেই আবার আমাদের যে চিন্তার ব্লকগুলো রয়েছে, চিন্তার বাধাগুলো রয়েছে, যেগুলো আমাকে ভালো কাজে বাধা দিচ্ছে, যেগুলো আমাকে ভগবানের দিকে যেতে বাধা দিচ্ছে, সেইগুলো আস্তে আস্তে কাটবে। মহা প্রকৃতিতে তিনটে রূপ রয়েছে সর্বদা। একটা হচ্ছে স্থূল রূপ, আর একটা হচ্ছে চিন্তন রূপ, আর একটা হচ্ছে দ্রষ্টা রূপ। একটা স্থূল জগৎ, আকাশ বাসা সূর্য চন্দ্র গ্রহ তারা আমরা দেখতে পাচ্ছি, আর একটা খুব গুরুত্বপূর্ণ জগৎ যে আমাদের মনের চিন্তাধারা। আমাদের সকলের মনে নিজস্ব চিন্তাধারা রয়েছে। আমাদের ভারতবাসীর মনের চিন্তাধারা, আমেরিকার মনের চিন্তাধারা,
ফ্রান্সের মনের চিন্তাটা দেখুন, গোটা পৃথিবী যেখানেই মানব রয়েছে তারই ভেতরে চিন্তা রয়েছে, তাহলে সামগ্রিকভাবে সেই চিন্তাগুলোকে দেখুন, বিরাট একটা চিন্তার ধারা অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে, যেমন বাতাস ঘুরে বেড়াচ্ছে, পৃথিবীর ওপর বাতাসটা ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই বাতাসটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক তেমনি মানব জাতির একটি চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীর ওপর, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই যে চিন্তাধারা তাকে বলা হয় কসমিক মাইন্ড, বিশ্বমন, সব সময় এই চিন্তা রয়েছে। আর একটা রয়েছে কি, যে আমাদের মনে যে দোষটা আমরা অনুভব করছি চিন্তার পারে, যে আমাদের চিন্তাটাকে দেখছে, ঠিক তেমনি বিশ্বমনেরও একটি দোষটা রয়েছে, তাকে আমরা বলেছি এর আগের দিনে যে বলেছি ঈশ্বর। তাহলে এই সব কিছু কিন্তু এই জগতে রয়েছে, এই যে ব্যাপকভাবে একটা জগৎ লুকিয়ে রয়েছে, তাহলে এই যে ব্যাপকতার সাথে মনকে শেয়ার করা, ব্যাপকতার সাথে অসীমের সাথে মনকে সংযুক্ত করাটাই হচ্ছে এই ঈশ্বরের দিকে যাওয়ার প্রয়াস। এবং যত যত আমরা এটা করতে পারবো তত তত আমাদের মধ্যে সুখ শান্তি আসবে, আমরা ভালো থাকবো। কিন্তু আমরা যে কর্ম, আমরা যদি খারাপ কর্ম করে ক্রোধ করার কর্ম বারবার করি, আমরা যদি কামনা বাসনা কর্ম বারবার করি, তাহলে কি হবে, যে মিথ্যা কাজ যদি বারবার করি, মিথ্যা কথা যদি বারবার বলি, তাহলে আমাদের মনে অহংকার বৃদ্ধি হবে, এবং অহংকার বৃদ্ধি হলে মনটা ঘুলিয়ে যাবে, এবং মনটা অহংকার বৃদ্ধি হলে মনটা ঘুলিয়ে যাওয়ার ফলে খালি কামনা বাসনার মধ্যে থাকতে ইচ্ছা করবে, তখন মনের বৃত্তিগুলি জড় ভাবাপন্ন হবে, তখন আমরা অশান্তিতে ভুগবো, আমাদের রোগ হবে, সুখ হবে, দুঃখ হবে, দরিদ্র অস্থিরতা আসবে। অধিকাংশ মানুষ অস্থিরতায় চাঞ্চলতায় ভুগছে, তার মানে কি, যে তাদের মনোবৃত্তিগুলো এই টিভিতে খবরের কাগজ টিভি, এই দেশ সব সময় একটা ধ্বংসাত্মক চিত্রের মধ্যে মনটাকে ভাসিয়ে রেখেছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভাসিয়ে রেখেছে, তার ফলে মানসিক চিন্তনগুলো বৃত্তিগুলো সব সময় একটি জায়গার মধ্যে ঘুরছে, দেখুন একটি বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে, এবং তার ফলে মানসিক অস্থিরতা বদ্ধ, এবং এখান থেকে পালাবার পথ খুঁজে পাচ্ছে না। প্রত্যেকটা মানুষ অন্তরে অন্তঃস্থলে এইরকম বদ্ধ হয়ে রয়েছে। মাকড়সা যেমন তার নিজের ভেতরের থেকে আটা বার করে জাল বুনে তার ভেতরে থাকে, ঠিক তেমনি মানুষও তার চিন্তনের মাধ্যমে, মানুষও তার আর ভাবনার মাধ্যমে সেই ইয়েকে, সেই ইয়ের তরঙ্গের মধ্যে আটকে রয়েছে। সেই জন্য বলা হয় যে মনে কামনা ভাবের বেশি বৃদ্ধি ঘটলে জানতে হবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে চিত্তে অহংবোধটা বেড়ে গেছে, আর আমি পাঁচজনের একজন হয়ে উঠেছি। ভগবান আর সবই সহ্য করেন, অহংকার সহ্য করতে পারেন না, তাই মনে কামভাব বৃদ্ধি ঘটিয়ে চিত্তটা ঘোলাটে করে দেন, এতে বিবেক বোধ আবৃত হয়ে যায় এবং মানুষ তা তখন নিচের দিকে নামতে থাকে। তাই যা পেয়েছো সবই ভগবানের দান মনে করে সর্বদা তার নাম গুণগান করবে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিনম্রভাবে জীবন পরিচালনা করবে, এতেই চিত্তে সমতা, দেহে স্বাস্থ্য এবং মনে আনন্দ ও শান্তি অক্ষুণ্ণ থাকবে। এই যে মনে আনন্দ এবং শান্তি অক্ষুণ্ণ থাকবে কখন, যখন আমরা বুঝতে পারবো যে আমাদের মনটা ভগবানের দিকে যাচ্ছে, আমরা মনের সাথে ভগবানের একটি সম্পর্ক স্থাপন করতে পেরেছি, এবং এই যে ব্যাপকভাবে মনের বিস্তার, একই ভালো ভগবানের সাথে আমাদের একটা সংযুক্ত ভাব, এবং এই ভাব যত হবে তত আমরা সুস্থ থাকব, ভালো থাকবো, আনন্দ থাকবো। আজকে শেষ হলো, আবার পরবর্তী আগামীকাল আপনাদের সাথে শান্তির সন্ধানে। নমস্কার। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনে, শুদ্ধ ভক্তি প্রেম দেহি মা ভবতারিণী। জয় মা, জয় মা, জয় মা।